আসসালামু আলাইকুম। আজকে আমরা ইরোর 740 যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইরোর, সেই ইরোটা নিয়ে কথা বলবো। ইরোর 740 আসে, এটা হচ্ছে ব্রাদার সিরিজের, ব্রাদার K430DF এইসব সিরিজের একেবারে লাস্ট ইরোর, এরপরে আর কোনো ইরোর নাই। তো এই ইরোরটা আসে মূলত হচ্ছে আপনার যখন আমাদের কন্ট্রোল বক্সে কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আসে। চলুন এই ইরোরটা কীভাবে সমাধান করবেন সেই সিস্টেমগুলোই দেখাবো। তো আমরা যখন এখানে পাওয়ার সুইচ অন করতেছি সাথে সাথে আমাদের এই রোডটা দেখাচ্ছে, ইরোর 740 পাওয়ার সুইচ অন করার সাথে সাথেই দেখাচ্ছে। এই রোডটা আসে মূলত আমাদের যে এই কন্ট্রোল বক্স আছে, আমাদের এই কন্ট্রোল বক্সের এই যে কুলিং ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই রোডটা আসবে। ইরোর 740 আসে কুলিং ফ্যান ইরোর। হ্যাঁ, কুলিং ফ্যানটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা ফ্যান রিপ্লেস করে এখানে লাগিয়ে দিলে আপনাদের এই ইরোরটা আর আসবে না। তো এটা মূলত হচ্ছে কুলিং ফ্যান ইরোর। তারপরেও যদি কখনো এই কন্ট্রোল এই সার্কিট থেকে কখনো সমস্যা হয় এই প্রোগ্রামার সার্কিট থেকে, সেক্ষেত্রে এরকম হইতে পারে, এবং আপনার এই কুলিং ফ্যানে যদি কোনো ময়লা জমে সেক্ষেত্রেও হইতে পারে। তো আবার দেখা যাচ্ছে যে আপনার কুলিং ফ্যানটাই প্রথমে আসে, এসে চেক করবেন কোনো জায়গায় জাম হয়ে আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, তাহলে একটা কুলিং ফ্যান চেঞ্জ করে দিবেন, তাহলে আপনাদের ইরো 740 চলে যাবে। তো আমরা একটা নতুন কুলিং ফ্যান এখানে ইনস্টল করছি, আমরা আপনাদেরকে লাগিয়ে চালিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের কুলিং ফ্যান কানেকশন, এই কানেকশনটা এখানে থাকবে, এই যে এখানে এই জায়গায় ইনস্টল করে দিবেন। আপনারা কখনো এটাকে শর্ট করার চেষ্টা করবেন না যে আমি ফ্যান যেহেতু নষ্ট হয়েছে কেটে শর্ট করে দিই, তাহলে আপনার সার্কিট নষ্ট হয়ে যাবে। তো এখন যখন আমরা পাওয়ার সুইচ অন করব, দেখুন আমাদের মেশিন রেডি হয়ে গেছে এবং আমাদের মেশিন চলতেছে। আমি চেষ্টা করেছিলাম ব্রাদার K430D K430F সব কয়টার এই সিরিজগুলোর সব কয়টা ইরো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য, আমি চেষ্টা করেছি সব কয়টা ইরোরই আপনাদেরকে জানানোর জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।